মানুষের ধর্মীয় রাজনৈতিক জীবনে পারিবারিক ও সামাজিক জীবনে ধর্মের নামে অসংখ্য বিদাত চালু রয়েছে একটি বিদাত হলো ঈদে মিলাদুন্নবী মক্কা লোকেরা দিনে ইব্রাহিমকে বিদাতে ভরপুর করে দিয়েছিল আর আমরা দিনে মুহাম্মদকে বিদাতের পোশাক পরিয়ে আসল দিন কোনটা আমরা খুঁজে পাচ্ছি না এত পট্টি লাগিয়েছি দিনের নামে ধর্মের নামে পট্টি শেষ নাই আসল খবর খুঁজে পাওয়া যায় না 625 হিজরিতে অর্থাৎ আল্লাহর রাসূলের মৃত্যু 614 বছর পরে যে জিনিসটা চালু হলো সেটা এখন আমাদের সুন্নত হয়ে গেছে আমরা মনে করি আমাদের মিলাদের অনুষ্ঠানে আল্লাহর রাসূলের প্রশংসা গীতি করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার কবর থেকে উঠে তার ওই মিলাদের মজলিসে হাজির হন এবং যখনই হাজির হন তখনই উঠে দাঁড়িয়ে সব কিয়াম করে অর্থাৎ তাকে দাঁড়িয়ে সালাম করে নাউজু বিল্লাহ সেটা কি বলা যায় বলুন তো মুখে মুখে আমি হানাফি শাফি বলছি তিন ভাষা বলে দিয়েছেন ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি যখন তোমরা হাদিস সহি পাবে বেরোক সেটাই আমার মাযহাব অত আবু হানিফা রহমতুল্লাহ নাম দিয়ে নিজেকে হানাফি বলে বেদাতি কাজ করবেন এক শৃঙ্খল হতে পারেন তিনি কখন বললেন তোমরা মিলাদ করো তিনি বললেন তোমরা কুলখানি করো তিনি বললেন যে তোমরা সুন্নতে খাতনা করো কারণ ধর্মের নামে যে কোনো নতুন সৃষ্টি বেদাত প্রত্যেকটা বেদাতি পথভ্রষ্টকারী আর পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا جابت وحمد ثناء الله رب العالمين الجنة جابت درود صلاة شش نبي محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মানুষের ধর্মীয় রাজনৈতিক জীবনে পারিবারিক ও সামাজিক জীবনে ধর্মের নামে অসংখ্য বিদাত চালু রয়েছে যদিও আজকে অনেকটা কমে গেছে এই যুগে ব্যাপক প্রচারের কারণে তথাপি এগুলো রয়ে গেছে আর এগুলোর পিছনে কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে ব্যক্তি এবং সমাজের সঙ্গে সঙ্গে রাষ্ট্রের একদিন যদি রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয় বহু পূর্বের হিসাবে
অর্থমন্ত্রী বলেছিলেন সেই সময়ের সরকারের 450 কোটি টাকা লস হয়, অর্থাৎ চলাফেরা ব্যবসা বাণিজ্য ইত্যাদি যাবতীয় ট্রানজাকশন যদি বন্ধ থাকে ছুটির কারণে, এতে বিরাট জাতীয় ক্ষতি হয়। সরকার মনে করেন যদি এটা বন্ধ না রাখি দিনটা জনগণ নারাজ হবে। জনগণ যদি কখনো বলে যে আমরা ছুটি চাই না এই বেদাত উপলক্ষে, আমাদের রমজানে ছুটি দেন সমস্যা নেই, কিন্তু রমজানে মাত্র ঈদের সময় 6 দিন ছুটি, এখন হচ্ছে 3 দিন ছুটি, 6 দিন তো নাই, অর্থাৎ ঈদুল ফিতর আগের দিন পরের দিন, সেখানে কষ্টের মধ্য দিয়ে মানুষ দায়িত্ব পালন করে, সেই সময় যদি ছুটিটা দেন তাহলে মানুষের উপকার হবে, অনেকের অজুহাত বন্ধ হবে, না খেয়ে থাকলে কত কি হয়, কষ্ট করা যায় না ইত্যাদি ইত্যাদি, এগুলো সব দূর হবে। তা না করে বেদাত উপলক্ষে ছুটি দেওয়ার পেছনে সরকার নিজেই গুণগান হচ্ছেন, যারাই যাচ্ছেন সরকারে সেখানে বহু আহলে হাদিস মন্ত্রী এমপিও আছে, তারা কথা বলে না, চলছে চলবে এরকম একটা ভাব তৈরি হয়েছে। সমাজকে সজাগ করার জন্য আমরা সাধ্যমতো এর বিরুদ্ধে কথা বলি, লিখি, সাংগঠনিক মাধ্যমে কুসংস্কারগুলিকে দূর করার চেষ্টা করি, সংস্কার কাজ এগিয়ে চলছে, হয়তো দেখা যায় অদূর ভবিষ্যতে এগুলো আর থাকবে না। অসংখ্য বেদাতের মধ্যে একটি বেদাত হল ঈদে মিলাদুন্নবী, আলেমদের মাধ্যমে এগুলো সব চালু হয়েছে। কোনো বেদাত বা কোনো শিরক, যেটা প্রায় বলি, আলেম ছাড়া হবে না, সব কিছুর পিছনে আলেমরাই করে, সকল আলেম, আর তারাই যখন মিলাদ আবিষ্কার হয় সে যুগেও তারা ছিল, এ যুগেও আছে, আগামী দিনেও থাকবে, কারণ শয়তান তো কেমন পর্যন্ত থাকবে, সে নেতাদের মাধ্যমে আলেমদের মাধ্যমে বড় আলেমদের মাধ্যমে বিদাতগুলো চালু রাখবে। আল্লাহ বলছেন কুল হাল নুনাব্বি হুকুম বিল আখসারিন আমালা, হে মুহাম্মদ তুমি বলে দাও জনগণকে, আমি কি তোমাদেরকে ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে বলে দেব না, কারা ক্ষতিগ্রস্ত আমলকারী তাদের সম্পর্কে আমি তোমাদের খবর দিব। আল্লাযীনা যাল্লা সাইয়্যুহুম ফিল হায়াতিদ দুনিয়া হুম ইহসাবুনা আন্নাহুম ইহসানুনা সুনআ, এই ক্ষতিগ্রস্ত আমলকারী হলো তারাই যারা নেকির কাজ ভেবে সৎকর্ম ভেবে বহু আমল করে, অথচ এই সমস্ত আমল তাদের বরবাদ হয়ে যাচ্ছে। তাহলে নিশ্চয়ই মক্কায় সেই সময় অনেক কুসংস্কার ছিল, তো আপনারা জানি সবাই, তার বিরুদ্ধে কিন্তু এগুলি এসছে। মক্কার লোকেরা দিনে ইব্রাহিমীকে বেদাতে ভরপুর করে দিয়েছিল, আর আমরা দিনে মোহাম্মদকে বেদাতের পোশাক পরিয়ে আসল দিন কোনটা আমরা খুঁজে পাচ্ছি না, এত পট্টি লাগিয়েছি দিনের নামে ধর্মের নামে, পট্টির শেষ নাই, আসল কাপড় খুঁজে পাওয়া যায় না, আর সে কারণে তার আমলেই এ কথাগুলি এসেছে। বেদাতের সংজ্ঞা কি, এটা আমরা আল বেদাত হিয়া কুল্লু মা আহদাসা আলা গায়রি মিসালিন সাবেক, পূর্ব যুগে যেটা ছিল না, যার কোনো প্রমাণ ছিল না, কোনো মিসাল বা দৃষ্টান্ত ছিল না, এমন কোনো কাজ ধর্মের নামে করাটাকেই বেদাত বলা হয়। অনেকে বলে সাইকেল, মোটর সাইকেল, হোন্ডা, মাইক্রো, বিমান সবই তো বেদাত, এসব বলে অজুহাত দিয়ে ধর্মের নামে বেদাতগুলিকে এরা জায়েজ করতে চায়। বৈশ্বিক আবিষ্কার কখনোই বেদাত নয়, ওগুলো সারাই বেদাত নয়, ওইগুলো বলে ধর্মের নামে সৃষ্ট বেদাতকে হালাল করার কোনো সুযোগ নাই। একদিন ফজরের সালাতের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরে বসলেন সাহাবীদের দিকে, দীর্ঘ ওয়াজ করলেন, সাহাবীরা বললেন মনে হচ্ছে হে আল্লাহর রসুল এটা আপনার মৃত্যুর আগে বিদায়ী ওয়াজ, আপনি আমাদেরকে আরও ওয়াজ করুন। তখন তিনি অনেক কথা বললেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বললেন, এই
মাই আয়েশ মিনকুম বাদি ফাসারা ইখতিলাফান কাসীরা, আমার মৃত্যু পরে তোমরা যারা বেঁচে থাকবে তারা বহু মতভেদ দেখতে পাবে। ওয়ালাইকুম বিসুন্নতি ও সুন্নতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, সেই মতভেদ থেকে বাঁচার জন্য একটাই পথ হচ্ছে এই আমার সুন্নত এবং আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নত তোমরা মেনে চলবে। শুধু মেনে চলেই না, তামাসাকু বিহা ওয়া আবদু আলাইহি বিন্নাওয়াজিজ, কঠিনভাবে আঁকড়ে ধরবে, মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে। ইয়াকুম ওয়া মুহদাসাতুল উমুর, তোমরা নতুন নতুন ধর্মের নামে নতুন নতুন উদ্ভাবন থেকে বেঁচে থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ফিন্নার, কারণ ধর্মের নামে যে কোনো নতুন সৃষ্টি বেদাত প্রত্যেকটা বেদাতই পথভ্রষ্টকারী। আর পথভ্রষ্টতার পরিণাম হচ্ছে জাহান্নাম। একই রাবি থেকে অন্য বর্ণনায় এসেছে, কাতারাক্তকুম আলাল বায়দায় লাইলুহা কা নাহারিহা ওয়ালাইকুম বিসুন্নতি ওয়া খুলাফায়ে রাশিদিন, হে আমার উম্মত, আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি স্বচ্ছ দিনের উপরে, যার রাত্রিটাও দিনের মতো উজ্জ্বল, এমন স্বচ্ছ ইসলামের উপরে রেখে যাচ্ছি। এই ইসলাম এমন স্বচ্ছ যা রাত্রিটাও দিনের মতো উজ্জ্বল, অতএব তোমরা বাঁচতে চাইলে আমার সুন্নত এবং আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নত মেনে চলো। এসব হাদিস যে কোনো মাদ্রাসায় কওমি হোক আর আলিয়া হোক পড়ানো হয়, কারণ এগুলো মিশকাতের প্রথম দিকে হাদিস, মাত্র 165 নম্বর হাদিস এটা। প্রত্যেক ঘরে ঘরে মিশকাতের অনুবাদ আছে, আপনার ঘরে গেলেও পাবেন। এগুলো খালি আমরা পড়ি কিন্তু আমল করি না। আলমরা বলেন আমার এই মিলাদটা বিদাত না, অন্যটা বিদাত। মিলাদ, কুলখানি, সাহেবরাত, চেহেলাম, এই যে সুন্নতে খাতনা মুসলমানের যে বিদাত, এগুলো আমি যখন রাজশাহী এসেছি তখনও দেখছি আমাদের আহলেস এলাকাতেও এগুলো চালু ছিল। সাধুর মোড়ে ছিলাম প্রথম দিকে 80 সালে, 84-তে সাধুর মোড়ে গেছি, দেখি সবাই করে। তোমরা একটু করো কেন? বলে বাপ দাদারা সবাই করে আসছে। আর তোমরা কাকে বাপ দাদার দোহাই দিচ্ছ? অসহালেজ মসজিদ এটা, আলহামদুলিল্লাহ তারা মেনে নিয়েছে, শেষ হয়ে গেছে ওগুলো। আস্তে আস্তে প্রায় সবই শেষ, তাজিয়া মিছিল হয়, তখন ইউনিভার্সিটি শুরু করে সাহেব বাজার পর্যন্ত তাজিয়া মিছিল আসত। আমি হাজির মরতে গাড়িতে উঠতাম, দেখতে অবস্থা বাহারে কীটা, ওই তাজের মধ্যে নাকি হাসান হোসেন এর রুহ আসে, তা ও সেখানে গিয়ে লোকরা তাজিয়া ধরে কান্নাকাটি করে, সে রুহের ওসিলায় ওরা জান্নাত পাবে। আমরা মনে করি আমাদের মিলাদের অনুষ্ঠানে আল্লাহ রসুলের প্রশংসা গীতি করলে রসুল সাল্লাম মদিনার কবর থেকে উঠে তার ওই মিলাদের মজলিসে হাজির হন, এবং যখনই হাজির হন তখনই উঠে দাঁড়িয়ে সব কেয়াম করে, অর্থাৎ তাকে দাঁড়িয়ে সালাম করে। নওয়াজুবুল্লাহ ছাড়া কী বলা যায় বলুন তো? অত মৃত মানুষ কখনো উঠে দাঁড়াতে পারে না, আল্লাহ কোরআনেরা মানে না। কোরআন বলছে আপনি বড়াই ভার যখন কেয়ামা, মৃত্যুর পরে তার পিছনে পর্দা থাকে কেয়ামত পর্যন্ত, শত চেষ্টা করো সে আর আসবে না। নিজের ছেলে গিয়ে যদি আব্বাকে ডাকে সে ডাক শুনতে পাবে না। এই কথাগুলো ইব্রাহিম বলেছিলেন বলে ইব্রাহিমকে মার খেতে হয়েছে, তার আগুনে পোড়ানোর চেষ্টা করা হয়েছে। আমাদের রসুল বলেছেন তাকে জন্মভূমি মক্কা ছেড়ে মদিনা যেতে হয়েছে, কেউ কিন্তু প্রচলিত প্রথার বিপরীত কথা বললে কেউ তাকে বরদাস্ত করে না। মানুষ মরে গেলে যেন কাজ তার বেশি হয়, জীবদ্দশায় যার নাম ছিল না মরার পরে সব কবরে গিয়ে হাজার হাজার মানুষ, আজকে বাংলাদেশে যতগুলো
কবর আছে, যতগুলি ওরস হয়, যতগুলি পীর নামে যে লোকগুলো আছেন মারেফাতে ফকিহ, এদের ব্যবসায় তো এটা বিনা পুঁজির ব্যবসা। প্রতিদিন জুমার পরে দেখে মেলাদ হচ্ছে, কিছু কিছু মসজিদে আছেন এরকম মানুষ আছে হয়তো 10-12 জন, কিন্তু লাগাইছে মাইক, তা বক্স না উপরে মাইক লাগাইছে, যাতে ভালো করে লোক শুনতে পায়। শেষে একটু জিলাপি, এই জিলাপি ঘর মৌলবীদের কে ঠাকাবে? শুধু কি জিলাপি খায় নাকি পকেট ভরে না? এই যে সমস্যা থাকবে, ইমানদারগণ সাবধান, এদের ধারে কাছে যাবেন না, এগুলো থেকে দূরে থাকার মধ্যেই জান্নাত তালাশ করতে হবে। আল্লাহর ভাষায় শুনুন, লিয়াহমিলু আওজারহুম কামিলা ইয়াউমাল কিয়ামাহ ওয়া মিন আওজারিল্লাযীনা ইউদিল্লুনহুম বিগায়রি ইলমিন আলা সাআ মা ইয়াজরুন, সূরা নাহল মক্কি 25 আয়াত। তারা তাদের অনুসারীদের যত পাপ সব তারা বহন করবে, যাদেরকে তারা অজ্ঞতা বসে পথভ্রষ্ট করেছে, সবার পাপ, নিজের পাপ এবং তাদের পাপ সব তাদের ঘাড়ে চাপানো হবে কি আমাদের দিন। আলা সাআ মা ইয়াজরুন, কতই না মন্দ এই মহন। 1500 বছর পূর্বেই শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে হুঁশিয়ার করে গিয়েছেন, এবং আল্লাহ পাক নিজে কোরআন নাজিল করে এ বিষয়ে আমাদেরকে সাবধান করেছেন। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু লা ইয়ানকুতু যালিকা মিন উজুরিহিম শাইয়্যা। যে ব্যক্তি মানুষকে হেদায়েতের পথে ডাকে, সে ব্যক্তি নিজে শুধু নেকি পায় না, যারা তার কথা মেনে নেয় তাদেরও নেকি তার আমলনামায় যোগ হয়। আর যে ব্যক্তি মান দাআ ইলা দালালাতিন, যে ব্যক্তি পথভ্রষ্টতার দিকে মানুষকে ডাকে, কানা লাহু আলাইহি মিনাল ইসমে মিসলু আসামি মান তাবিআহু লা ইয়ানকুতু যালিকা মিন আসামিহিম শাইয়্যা, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি মানুষকে পথভ্রষ্টতার দিকে ডাকে এবং তার কথা যারা শোনে পথভ্রষ্ট হয়, সবারই গুনাহের বোঝা ওই যিনি ডাকেন তার উপরে চাপে, এবং যারা এগুলো অনুসরণ করে তাদের উপরেও চাপবে। তারা এটা মনে করবে না যে আমার কোনো গুনাহ নেই, গুনাহ তো ওনার হবে। জি না, আপনিও জ্ঞান সম্পন্ন মানুষ, আপনাকেও পুরোপুরি এর গুনাহ ভোগ করতে হবে, এবং আপনাদের সকলের গুনাহ যত হয়েছে সবগুলো ওই যিনি ডেকেছেন, যিনি আহ্বান জানিয়েছেন অন্যায়ের দিকে, তার ঘাড়ে চাপবে। বেদাত করলে তার ফলাফলটা কি শোনেন? প্রখ্যাত তাবি সুফিয়ান সাওরি তিনি বলছেন, ইন্নাল বিদআতা আহাব্বু ইলা ইবলিস মিন মাআসিয়াতিন, লিআন্নাল বিদআতা লা ইউতাবু মিনহা আল মাআসিয়াতা ইউতাবু মিনহা। সুফিয়ান সাওরি বলছেন, বেদাত ইবলিসের কাছে সবচেয়ে প্রিয়, কারণ বেদাত থেকে বেদাতি কখনো তওবা করে না। গুনাহ করলে সে গুনাহ থেকে তওবা করে, কিন্তু বেদাত যদি কেউ করে সে বেদাত থেকে তওবা করে না। এই জন্য ইবলিসের কাছে মানুষ খুন করার চেয়ে বেদাতি বানানোটা বেশি প্রিয়। কথা বুঝতে পারছেন তো নাকি? একটা মানুষ খুন করেন, জেল খাটেন, আল্লাহ কান্নাকাটি করেন, আল্লাহ মাফ করবে, কিন্তু যদি আপনি বেদাত করেন ইবলিস বল বাহ ফার্স্ট ক্লাস, তুমি আর সবচেয়ে প্রিয়, কারণ বেদাত থেকে মানে বেদাত থেকে তো অবাক করে না। খেয়াল করে দেখেন তো, যাদের সঙ্গে আপনাদের আত্মীয়তা আসে বেদাতিদের সঙ্গে থাকে, আপনি যতই বলেন ও সারবে না। বেদাত বড় ডেঞ্জারাস জিনিস, আর এই জন্যই বেদাতে ইবলিসের খুব প্রিয়। কানে কানে যুক্তি দেয়, খব্দ ছেড়েও না, এতে বহুত নেকি আছে, বহুত ফায়দা আছে। এই বিষয়ে আমাদের সাবধান থাকতে হবে। যে যাই করুক, শুনে রাখেন, যখন মিলাদ চালু হয় তা রাজনৈতিক কারণে চালু হয়েছিল,
পরে ধর্মনেতাকে সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রেখেছে। কুরুশের যুদ্ধের কথা আপনারা জানেন, খ্রিস্টানদের সঙ্গে মুসলমানদের প্রায় 200 বছর যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের এক পর্যায়ে খ্রিস্টানরা তাদের বড়দিন উৎসব পালনের কারণে যুদ্ধ বন্ধ রাখে। বড়দিনটা কি? তাদের ধারণা মতে জিসাস ক্রাইস্ট বা যীশু খ্রিস্টের জন্মদিন, এটা তাদের কাছে বড়দিন। এটা তাদের একটা মিথ্যা দাবি, কারণ যীশু খ্রিস্টের জন্মদিন কখনোই 15ই ডিসেম্বরে নয়। ওরা ডিসেম্বরে এটা পালন করে। বড়দিন যদি করতেই হয় তাহলে খেজুর পাকার মৌসুমে করতে হবে, কারণ কোরআন বলছে মা মরিয়ামকে আল্লাহ পাক বলছেন আহজি ইলাইহে বেজেজে নখলাতে তো সাকিত আলাইকে রোপবান জানিয়া, তুমি খেজুর গাছে ঘোড়া ধরে নাড়া দাও তাহলে তোমার উপরে পাকা পাকা খেজুর পড়বে। খেজুর পাকার মৌসুম কি শীতকালে না গ্রীষ্মকালে? যে কোনো পাক হলেই বোঝে গ্রীষ্মকালে আম পাকে খেজুর পাকে, আর ওরা শীতকালে যে বড়দিন পালন করে এটা সম্পূর্ণ একটা অযৌক্তিক এবং ভিত্তিহীন একটা আমল তাদের মধ্যে চালু হয়ে গেছে। যাই হোক, তাদের এটা দেখে তৎকালীন ইরাকের গভর্নর, ইরাকের এরবাল প্রদেশের গভর্নর আবু সাইদ মুজাফরউদ্দিন কুকুবুরি, সে ভাবল ওরা তো ওদের নবীর জন্মদিবস পালন করে, তা আমাদের তো নবী আছে, খামকানা বসতেই করবো নাকি? এই শয়তানি চিন্তা তার মাথায় ঢুকল। তিনি তখন ওলামায়ে কেরামকে বললেন, ওলামায়ে কেরাম বললেন না এটা হবে না। তখন আলেমদের মধ্যে সেই জন্য সবচেয়ে বড় আলেম যিনি, তাকে উনি বললেন এর পক্ষে কোনো হাদিস কোরআন দিয়ে দলিল দিয়ে আপনি কি বই লিখতে পারবেন? উনি দেখলো যে এর পক্ষে কিছু লিখলে আমি বহু পুরস্কার পাব। তিনি লিখলেন আত্তানবীর ফি মাওলাদুস্সিরাজিল মুনীর, বই লিখলেন প্রদীপ্ত ভাস্করের জন্ম উপলক্ষে আত্তানবীর আলোকময় কিতাব। এটা দিলে তো গভর্নর কোকুবুরি তাকে সেই যুগে 1000 স্বর্ণমুদ্রা বকশিস দিল। যা ব্যাপার নাকি, ও নিজে নিজের ছেলেপিলে সারা জীবন ধরে খেলেও শেষ হবে না 1000 স্বর্ণমুদ্রা। বুঝতে পারছি, আমরা তো কাগজের টাকা দিই, তো দাম আছে, আর এটা যদি সোনার টাকা হয়তো কেমন লাগবে? বুঝতে পারছেন, এত পুরস্কার দিল। কারণ তার উদ্দেশ্য ছিল এর মাধ্যমে সাধারণ জনগণ তারা কিছু বুঝে না, ওরা সব চলে আসবে, গভর্নরকে খুশি করবে, গভর্নর যা বলবে তা মেনে চলবে। 20 দিন ধরে একটা না খানাপিনার আয়োজন চলে, বিশাল ব্যাপার স্যাপার। ওলামা ইকরাম হক যারা ছিলেন, হকপন্থী আলেম ওলামা যারা ছিলেন, তারা আল্লাহর গজবের ভয়ে রাজধানী বাগদাদ ছেড়ে চলে গেল দূরে জঙ্গলে, দিয়ে পালিয়ে গেল। এই তো গজব নামল, আল্লাহ নবীর নামে যে বেদাত শুরু হলো, গজব নামল, লোক সব চলে গেল আলমরা। সেই বেদাতের জিনিসটা আস্তে আস্তে কখনো জোরে সোরে চলে, কখনো আস্তে আস্তে চলে, এই অবস্থা আজও বন্ধ হয়নি। সে ঘটে কবে? 625 হিজরিতে, অর্থাৎ আল্লাহ রসুলের মৃত্যু 614 বছর পরে যে জিনিসটা চালু হলো সেটা এখন আমাদের সুন্নত হয়ে গেছে। এই হলো এর গোড়ার ইতিহাস। যিনি এটা চালু করলেন আলেমদের মধ্যে শ্রেষ্ঠ আলেম সেই সময়, তিনি হলেন আবুল খাত্তাব ওমর বিন দেহিয়া। যদি ইনি সাপোর্ট না দিতেন, তার সাধারণ জনগণ ধোকা খেত না, বলে এত আলাম করছেন, এতটা ছোটোখাটো আলাম বললে কী হবে? ফলে বড়রা সাবধান থাকেন, যারা যে এলাকায় বড় আলেম তাদের মাধ্যমেই কিন্তু সাধারণত বেদাতগুলো চালু হয়। আর এই সাধারণ মানুষ সব মসজিদের ইমামদেরকে বড় আলেম মনে করে, হয়তোবা ইমাম কিছুই জানে না কিন্তু অন্য আলেমের চেয়ে তো ইমামের গুরুত্ব বেশি, ইমাম সাহেব বলেছে করবে না কেন? ফলে যারা মসজিদের ইমাম আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা দয়া করে এসব বেদাত থেকে দূরে থাকেন, মানুষ আপনাদের অনুসরণ করে,
মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করে, মানুষ আপনাদের অনেক বড় মনে করে। অতএব আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়ার ভয় করুন। কোনো রকম বেদাতের পিছনে আপনারা যাবেন না, চাকরি থাক বা না থাক। কিন্তু মুশকিল হচ্ছে চাকরি গেলে তো সমস্যা, এই রিস্ক কেউ নিতে পারে না, এটা খুবই কঠিন। তবুও জাহান্নামের ভয়ে এগুলো থেকে বিরত থাকার রিস্ক আমাদেরকে নিতে হবে। আল্লাহ বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ। এ মুহাম্মদ, জনগণকে বলে দাও যদি তোমরা আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, অন্য কোনো ব্যক্তির না, আমার অনুসরণ করো। ওলা তাত্তাখুযু মিন দুনি আউলিয়া, আমাকে ছেড়ে অন্যদেরকে আউলিয়া ধরো না। আজকে তো আউলিয়ার যুগ, অন্যদের বন্ধু সব গ্রহণ করো না। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد। যে ব্যক্তি এমন আমল করল যার উপরে আমাদের আমল নেই সেটা প্রত্যাখ্যাত। অর্থাৎ আল্লাহ রসুল নিজে মিলাদ পড়েননি, খোলাফা রাশেদিন মিলাদ পড়েননি, স্যার ইমাম মিলাদ পড়েননি, তো পড়লটা কে? তার নাম তো শুনলেনি আপনারা, ইরাকের এরবাল প্রদেশের গভর্নর, রাজনৈতিক কারণে জনগণকে দলে টানার জন্য এটা করল। আজও যারা রাজনীতি করে জনগণকে দলে টানার জন্যই এগুলি করে। কিন্তু জনগণ আলহামদুলিল্লাহ আগাচ্ছে অনেক সজাগ, আগে পাগলের মতো ছুটত, এখন আর পাগলের মতো ছোটে না, অনেক কমে গেছে। আপনি না করে দেখেন কোনো সমস্যা নেই, আপনি আপনার কর্মসূচি বলেন আমরা ক্ষমতা গেলে এই এই কাজ করব, 26 দফা 100 দফা দিয়ে না, 3-4 দফা দেওয়া যা মানুষের মনে থাকে, এইসব দফা বেড়া জালে ফেলে মানুষকে ধোকা দিয়েন না। আজকের একটা কথা বারবার মনে আসে, ইমাম মালিকের কথা, যাকে তৎকালীন সরকার চরমভাবে নির্যাতন করেছিল শুধু বেদাতের বিরুদ্ধে কথা বলার জন্য। এই নির্যাতিত ইমাম যাকে তৎকালীন সময়ের খলিফা একটা পেট খারাপ উটনির পিছনে ঝুলিয়ে সেলিপেলে লাগিয়ে পিটাতে পিটাতে রক্তাক্ত করেছে, আর উটের পায়খানা তার সমস্ত গায়ে পড়তেছে, রাস্তা দুপাশে হাজার হাজার মানুষ কাঁদছে, হায় হায় করে আল্লাহ কাঁদ আল্লাহ, অত্যন্ত জনপ্রিয় মানুষ তো, কিন্তু সরকারের বিরুদ্ধে কি কথা বলবে? তখন তিনি ওই অবস্থায় কাতর কণ্ঠে বলেছিলেন, ইয়া আহলে বাগদাদ মান ইয়ারিফুনি ফালইয়ারিফনি ইন্নি আনা মালিক ইবনু আনাস ইন্নি লা উজিজু নিকাল মুতা কত্ত। যারা আমাকে চেনো না তারা শুনে রাখো, আমার নাম মালিক ইবনু আনাস, আমি কখনোই সরকারের ইচ্ছা মতো ঠিকা বিবাহ জায়েজ করতে পারবো না, অন্য সমস্ত আলেম ফতোয়া দিছে না চলবে, নাকি মতো একসময় জায়েজ ছিল কিন্তু বিদায় হজের আগেই সর্বশেষ ভাষণে আল্লাহ রাসূল কিয়ামত পর্যন্ত এটা হারাম করে দিয়ে গেছেন, কিন্তু অন্য আলেমরা এটাকে বাধ্যগত অবস্থায় জায়েজ করেছেন, উনি বলেন না হতে পারে না, যেটা আমার নবী কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়ে গেছেন আমি তা কখনো জায়েজ করতে পারবো না, শিয়াদের কাছে এটা এখনো জায়েজ আছে। এটা কত নিকৃষ্ট একটা ধর্মের নামে জেনা। এখন আমাদের বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত রিপোর্ট পাচ্ছি মারাত্মক, মেয়েরা ছেলেদেরকে ডেকে নিচ্ছে, ছেলেরা মেয়েদেরকে ডেকে নিচ্ছে, জেনার ব্যবচারী ব্যাপকরা ছড়িয়ে যাচ্ছে, কিছুই না, একটা সাবান দিলে জায়গা হয়ে গেল, এটা কি হলো? এই হারামের বিরুদ্ধে কথা বলার কারণেই তিনি হয়েছিলেন নির্যাতিত ইমাম। তার শিষ্য কে ছিলেন? জগৎ বিখ্যাত
ইমাম শাফি মোহাম্মদ ইবনে দ্রিসা শাফি আল মুত্তালিব রাহিমাহুল্লাহ, তাকে একদিন তিনি বলছেন, হে শাফি, ইন্না কুল্ল মালাম একুম দিনান আলা আহাদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি ফালাম ইয়াকুনিল ইয়াউমা দিনান। শুনে রাখো হে শাফি, আল্লাহ রসুল এবং তার সাহাবিদের জামানায় যেটা দিন হিসাবে চালু ছিল না, ফালাম ইয়াকুনিল ইয়াউমা দিনান, আজকের দিনে ওটা কখনো দিন হিসাবে গৃহীত হবে না। দিন বলতে বোঝা যায় রসুলের জামানায় এবং তার সাহাবিদের জামানায় যেটা দিন ছিল ওটাই দিন, পরবর্তীকালে যে সমস্ত জিনিস ধর্মের নামে আবিষ্কার হয়েছে সবই দিন বিরোধী, এগুলি বেদাত। আর ইমাম শাফি চমৎকার করে বলছেন, মানে হাসানা ফাকাত সাররা, যে ব্যক্তি বেদাতে হাসানা বলে নতুন কিছু জিনিস চালু করলো, সে নতুন করে শরীয়ত রচনা করলো এবং সে মনে করে ফাকাত জামা আন্না মুহাম্মাদ ফাকাত খানা রিসালা, সে ধারণা করলো যে মোহাম্মদ আল্লাহর রেসালাতকে খেয়াল করেছে, তিনি এটা বলে দেননি, অতএব খবরদার তোমরা এ কাজ করো না। আল্লাহ রসুল যেহেতু মিলাদ পড়েননি, অর্থাৎ তিনি খেয়াল করেছেন, নওজুল ইমাম জালা এটি বলা দেবে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির হুঁশিয়ারি মনে রাখা ভালো, মুখে মুখে আমি হানাফি শাফি বলছি, অথচ তিন ভাষা বলে দিয়েছেন, ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন তোমরা হাদিস সহি পাবে বেরোকো সেটাই আমার মাযহাব। অত আবু হানিফা রহমতুল্লাহ নাম দিয়ে নিজেদেরকে হানাফি বলে বেদাতি কাজ করবেন, এক শৃঙ্খল হতে পারেন, তিনি কখন বলেন তোরা মিলাদ করো, তিনি বলেন তোরা কুলখানি করো, তিনি বলেন যে তোমরা সুন্নতে খাতনা করো, খাতনা হচ্ছে খাতনা হবে আল্লাহ বিসমিল্লাহ বলে খাতনা দিবে খালাস, কিন্তু আপনি সমস্ত আত্মীয় স্বজন ডেকে একটা বিরাট সমাগম করলেন আর সেখানে গিফটের তোরটা কি, আর ধনিক শ্রেণীর তো টাকার তো অভাব নেই, কাপড় চোপড় কিনে একেবারে এমনকি বন্ধের শাড়িটি সব কিনে দেবে, মানে এটা একটা বিরাট একটা অনুষ্ঠান, এইসব বেদাতি অনুষ্ঠান চলছে ধর্মের নামে। এ সঙ্গে একটা ঘটনা মনে রাখা ভালো, যেটা আমার জীবদ্দশা ঘটেছে, তখন আমি থাকতাম হড়গ্রামে, যাচ্ছি একদিন ভেতর দিয়ে লক্ষ্মীপুরের ভেতর দিয়ে, ওরে বাপরে মানুষ এত, রিক্সা আমার চলছে না, শেষকালে জিজ্ঞেস করলাম, ভাই তোমরা এত ভিড় করছো কেন, ব্যবসা বা কি জানেন না সুন্নতে খাতনা হচ্ছে, তাই নাকি, বাসায় চলে গেছি, তখন তো মোবাইলের যুগ ছিল না, পরে শুনলাম যে হরিষে বিষাদ, অসাবধানতার কারণে মুসলমানে দিতে গিয়ে একবার মূল অঙ্গটা কেটে ফেলেছে, ডাক্তার শত চেষ্টা করে রক্ত বন্ধ করতে পারেনি, শেষকালে ডাক্তার পালিয়েছে, তারপর হাসপাতালে নিয়ে গেছে, হাসপাতাল আমরা কি করবো, তো দেহ রক্তই নাই, বাচ্চা ছেলে বুঝতে তো পারছেন, এরকম যে কত অঘটন ঘটছে দুনিয়ায় আল্লাহ ভালো জানে। অতএব এগুলো সেরে আল্লাহ শুক্রিয়া আদায় করুন, আল্লাহ পাক আপনাকে একটা সন্তান দান করেছেন এবং ছেলে সন্তান দিয়েছেন যে আপনার পরে আপনার পরবর্তীকাল আপনার মর্যাদা আপনার সহায় সম্পত্তি আপনার সব কিছু রক্ষার দায়িত্ব মূলত ছেলেদের, কারণ মেয়েরা অন্যের ঘরে চলে যায়, আর এই জন্য মেয়েদের দ্বিগুণ সম্পত্তি ছেলেদের দেওয়া হয়েছে, যে ছেলেরাই মূলত বাপের সম্মান মর্যাদা ঐতিহ্য সব তারাই রক্ষা করে, আর সেই ছেলেকে তুমি আজকে বেদাতি করে ধ্বংস করে দিলে, অত এগুলো থেকে সাবধান থাকেন। কোনো মিলাদ কিয়াম নাই, আমার কাছে একটা বই এসেছে শুনলে থ হয়ে যাবেন, ওই মুফতি সাহেব তিনি আটটি আয়াত এবং ১২টি হাদিস দিয়ে মিলাদ প্রমাণ করেন, অতএব কোনো বিতর্কে যাবেন না, অবব্যাখ্যার মধ্যে ঢুকবেন না, আল্লাহ রসুল করেননি আমরা করব না, ওমা তাকুমুর রসুল ফাখুজুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল তোমাদেরকে যা নির্দেশ দিয়েছেন তা পালন করো, যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। এই ছোট্ট একটা আয়াত জানলে কিন্তু আমাদের সব ঝামেলা চুকে যাবে, যারা এগুলো খুব বেশি বাড়াবাড়ি করে মুফতি সাহেবরা জিজ্ঞেস করবেন যে আল্লাহ রসুল করেছেন বলে আপনি একটা হাদিস দেখান,
তাহলে আর বেশি বাড়াবাড়ি করবে না আশা করি। এরপরও কিন্তু বেদাতিদের যুক্তির শেষ নাই, যুক্তিগুলো দিয়ে মানুষকে বিভ্রান্ত করে। যারা ইমানদার এবং যারা জান্নাত পেতে চান তাদেরকে অনুরোধ করব, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ুন, ডানে বামে যাওয়ার চেষ্টা করবেন না। কুল হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা। হে রাসূল, তুমি বলে দাও এটাই হলো আমার রাস্তা, সরল রাস্তা, অন্য কোন রাস্তার মধ্যে যেও না। ফাতাফারাকা বিকুম আন সাবিলি, তাহলে আল্লাহ রাস্তা থেকে ওরা তোমাকে বিচ্যুত করে ফেলবে। কোরআনে এক পরিষ্কার বলা আছে এই বিষয়গুলো, এবং সব মক্কি, সুরা আনআম মক্কি 152 আয়াত। এটা আল্লাহ পাক আমাদের সবাইকে ঈদ মিলাদুন্নবীর নাম করে এই বেদাত থেকে বাঁচানোর তৌফিক দান করুন। মুসলমান ঈদ করা দুটো না, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, পাল্টা একটা আমরা আবিষ্কার করে দিয়েছি, নাম দিয়েছে ঈদ মিলাদুন্নবী। আমরা শিক্ষা সফরে গেলে এখানটা এলাম হয়, আমরা 19 সালে গেছিলাম হাতিয়া নিজামদ্বীপ সফর ওই এলাকায়, তো সদরঘাটে গিয়ে দেখি রাস্তার ধারে যতগুলো বড় পোস্টার তাতে লেখা যায় 63টি আয়াদ শরীফ। তাই আমি ভাবলাম ইয়ে আবার কোন চিজ, এটা জীবনে শুনিনি। ঈদের বহুবচন আয়াদ, 63টি কেন বুঝলাম, আল্লাহ রাসূলের জীবন ছিল, বয়স ছিল কত, 63 না, অর্থ 63টি আয়াত শরীফ পালন করুন। ওরা এরা তো বাড়ি রবিউল আউয়াল করে, তাই না, কিন্তু ওরা করে 63 দিন ধরে একটানা করে, যারা ঘোর বেদাতি। আল্লাহ রাসূলের জন্মদিন পালন করছে, মৃত্যুদিন পালন করছে, দুটোই একই দিনই, বাড়ি রবিউল আউয়াল একই দিনে জন্ম মৃত্যু তার হয়েছে। অথচ তার সঠিক জন্ম তারিখ হচ্ছে 9 রবিউল আউয়াল, আর মৃত্যু হল 1 রবিউল আউয়াল। এগুলো আমরা আমাদের সিরাত রসুলের মধ্যে স্পষ্ট বলে দিয়ে দিছি। তাহলে জন্ম মৃত্যু কোনোটাই রবিউল আউয়াল নয়, অর্থাৎ বাংলাদেশে দুটো একই দিন হয়ে গেছে, বারে রবিউল আউয়াল। এই সবগুলো আসলে উদ্দেশ্য হলো পয়সা, আর 63 দিন পালন করতে 63টা আলাম লাগবে, এই তো কাজ। অতএব আলাম ভাইরা, বক্তা ভাইরা, আল্লাহকে ভয় করুন, মজাবের দোহাই দিয়ে, ফতোয়ার দোহাই দিয়ে, মুফতিদের দোহাই দিয়ে জনগণকে বিভ্রান্ত করবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে সার্বিক জীবনে পবিত্র কোরআন ও সহিহ হাদিস রূপে আমল করার তৌফিক দান করুন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।